ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন অমুসলিমদেরকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অমুসলিম যদি আপনার প্রতিবেশী হয় আর এমন যে তারা আপনার সাথে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং আপনাদেরকে ঘর থেকে বের করে দেয়নি প্রতিবেশী, তাহলে আপনি তাদেরকে কোরবানির গোশত দিতে পারবেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার 7 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইয়াখরুজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুক্সিতু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে না যে সমস্ত কাফের তোমাদের সাথে যুদ্ধ করেনি দিনই বিষয়ে, অর্থাৎ দিন নিয়ে ইসলাম নিয়ে যুদ্ধ করেনি যে সমস্ত কাফের, কলামী সুযোগ মিন দিয়ারিকুম এবং তারা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয়নি, তোমাদের দেশ থেকে বের করে দেয়নি, এদের প্রতি দয়া প্রদর্শন, এদের প্রতি ভালো ব্যবহার করতে নিষেধ করেনি। আরেকটি হাদিস আমরা হাদিসটি সহি বলেছেন আলবান রহমাল্লাহ, হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজিতে, সাহাবি বিখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন আমর, তার জন্য একটি ছাগল জব করা হলে তিনি বললেন, আহাদাইতু মিজারিনা লাহুদ, আমাদের প্রতিবেশী ইহুদিদেরকে কি হাদিয়া দেওয়া হয়েছে? অর্থাৎ তার জন্য যখন একটি ছাগল জব করা হলো তখন তিনি এই কথা বললেন, আহাদাইতু মিজারিনা আল ইহুদ, আমাদের প্রতিবেশী ইহুদি যারা সবচেয়ে নিকৃষ্ট মুসলমানের জন্য, এরা প্রতিবেশী হওয়া সত্ত্বেও এই সাহাবি বলতেছেন আমাদের ইহুদি আমাদের প্রতিবেশী ইহুদিদেরকে হাজিয়া দেওয়া হয়েছে কিনা তিনি বারবার জানতে চাইবেন। আর সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া আল্লাহ দিনে দায় না, অর্থাৎ ফতোয়া বোর্ড ওনারাও ফতোয়া দিয়েছেন কোরবানির গোশত সহকারে এবং হাজিয়া জাতীয় জিনিস অমুসলিমদের দেওয়া যাবে ইনশাআল্লাহ, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই, আশা করি বুঝতে পেরেছি।